অ্যাক্সিডেন্ট নয়, খুন করা হয়েছে শ্রীদেবীকে, এমন মন্তব্য করে এবার শোরগোল ফেলে দিলেন বিজেপির এক সংসদ সদস্য। শ্রীদেবী জীবনে কোনোদিন মদ খাননি, তিনি মদ খেয়ে বাথরুমের জলে ডুবে মারা গেলেন, এটা হতে পারে না বলে তিনি মন্তব্য করেছেন। শ্রীদেবীর মৃত্যুর জন্য বলিউড অপরাধ জগতের সম্পর্ক থাকতে পারে বলে তিনি বোমা ফাটিয়েছেন। শ্রীদেবী কোনোদিন মদ খেতেন না, শুধু বিজেপি সাংসদ সদস্যই নন, একই কথা বলছেন সমাজবাদী পার্টির নেতা অময় সিং। শ্রীদেবীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি, তাদের দুজনেরই বক্তব্যে সন্দেহের তীর খুনের দিকেই। দুবাই পুলিশও এই নিয়ে চিন্তাভাবনা করছে, তবে ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু জলে ডুবে মৃত্যুর কথাই লেখা হয়েছে এবং ময়নাতদন্তে মৃত শ্রীদেবীর পেটে অ্যালকোহল পাওয়া গেছে। এখন একটাই প্রশ্ন, শ্রীদেবী যদি মদ না খেতেন তাহলে তার পেটে মদ গেল কী করে? এদিকে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। শ্রীদেবীর স্বামী বনি কাপুরের সঙ্গে গতকালই কথা বলেছে দুবাই পুলিশ। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদের সময় সমস্ত বয়ান রেকর্ডও করা হয়েছে। এদিকে শ্রীদেবীর ফোনের সমস্ত কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আগে কাকে কাকে ফোন করেছিলেন তিনি, কেনই বা ফোন করেছিলেন, সব কিছুই খতিয়ে দেখছে দুবাই পুলিশ। সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক কিনা অস্বাভাবিক তা নিয়ে ধোঁয়াশা দুবাই পুলিশের মনেও। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।